হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি ছোট সাইজের চমৎকার একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট দেখাবো, যার সাউন্ড এবং বেস কোয়ালিটি খুবই হাই লেভেলের। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই সাউন্ড সিস্টেম বানিয়ে থাকি বা সাউন্ড সিস্টেম বাজাতে ভালোবাসি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক কাজে দিবে। এ হচ্ছে সেই অ্যাম্প্লিফায়ার সার্কিট। সার্কিটটির মডেল নাম্বার ZK502MT। এটি একটি ব্লুটুথ 5.0 অ্যাম্প্লিফায়ার। অ্যাম্প্লিফায়ারটির সাথে তিনটি ভলিউম কন্ট্রোলার দেওয়া আছে, একটি মাস্টার ভলিউম, তারপরে আছে বেস ভলিউম এবং পাশে আছে ট্রিবল কন্ট্রোলার ভলিউম। এখানে ব্লুটুথ অ্যান্টেনা আছে আর এটি হচ্ছে ব্লুটুথ আইসি। অ্যাম্প্লিফায়ার সার্কিটে সাউন্ডের জন্য একটি CS8673E নাম্বারের আইসি ব্যবহার করা হয়েছে। এছাড়াও আইসির আশেপাশে খুব ছোট ছোট কম্পোনেন্টস দেওয়া আছে। পেছনের দিক আছে পাওয়ার ইনপুট ব্যবস্থা। পাওয়ার দেওয়ার জন্য একটি 9-24 ভোল্টের 5 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। আর এখানে আছে স্পিকার ইনপুট। স্পিকার ব্যবহারের ক্ষেত্রে 4-8 ওহম 15-100 ওয়াটের দুটি স্পিকার ব্যবহার করা যাবে। এখানে আছে অক্স ইনপুট। আপনি চাইলে ব্লুটুথ ছাড়াও অক্স মোডে অডিও ইনপুট করে গান শুনতে পারবেন। এই অ্যাম্প্লিফায়ার সার্কিটের সাথে অনেক কিছু পেয়ে যাবেন, যেগুলো অ্যাম্প্লিফায়ারটি পুরোপুরি অ্যাসেম্বলিং করার কাজে প্রয়োজন হবে। যেমন প্রথমে আমার হাতে দেখছেন স্ক্রুড্রাইভার, ভলিউম নব, হিট সিঙ্ক, পাওয়ার ইনপুট জ্যাক ইত্যাদি। দ্বিতীয়টি দেখছেন কিছু স্ক্রু। সবশেষে দেখছেন দুটি মেটাল বডি, উপরের এবং নিচের ঢাকনা। চলুন অ্যাম্প্লিফায়ারটি পুরোপুরি অ্যাসেম্বলিং করে নিই। সব কিছু লাগানোর পর অ্যাম্প্লিফায়ারটিতে দেখতে চমৎকার লাগছে, আর বেশি সুন্দর লাগছে আকারে ছোট হওয়ার জন্য। সাউন্ড টেস্ট করার জন্য আমি একটি 6-ইঞ্চি 100 ওয়াট স্পিকার ব্যবহার করেছি। বর্তমান আমার কাছে 6-ইঞ্চি একটি স্পিকার আছে, দুটি স্পিকার না থাকার কারণে একটি স্পিকার ব্যবহার করেছি। পাওয়ার দেওয়ার জন্য একটি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের অ্যাডাপ্টার ব্যবহার করব। অন হবে এই মাস্টার ভলিউম দিয়ে। পাওয়ার অন হলে এখানে একটি এলইডি ইন্ডিকেটর লাইট জ্বলতে দেখবেন। এখন মোবাইলের সাথে অ্যাম্প্লিফায়ারটি ব্লুটুথ কানেক্ট করে মিউজিক চালিয়ে দেখব।
স্পিকারের পর্দা উঠানামা করায় দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণের বেজ দিচ্ছে। আর যদি দুটি স্পিকার ব্যবহার করা যায় তাহলে আরও বেশি সাউন্ড এবং আরও বেশি বেজ পাবেন এই অ্যাম্প্লিফায়ারটি থেকে। এই অ্যাম্প্লিফায়ারটির মূল্য 800 থেকে 900 টাকার মধ্যে। যদি কেউ কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে কেনার লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি সেখান থেকে কিনে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর কোনো কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।